খা 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 বক্ষিলা রেখা কাঁচা ধুই রাখা। সুপরিচিত এই কথাগুলো শুনলেই মনে ভাসে বেদে সম্প্রদায়ের কথা। প্রায়শই শহর বা গাঁয়ে নদীর কূল ঘেঁষে চোখে পড়ে সারি সারি বেদে নৌকা, কখনো আবার রাজপথে সাপ বানরের খেলা, জাদু দেখানো বা ঝাড়ফুঁক দেয় তাদের প্রধান পেশা। তবে যাযাবর অবস্থান থেকে বেশিরভাগই ঘর বাঁধছেন ডাঙায়, পেশা বদলে প্রাধান্য দিচ্ছেন ব্যবসা আর চাকরিকে। ফাহিম হাসানের তোলা ছবিতে বেদে জীবনের মাক পরিবর্তনের সাতকাহন জানাবেন শামিমা সুলতানা। সুরের তাল্লয় স্মরণ করিয়ে দেয় বেদে সম্প্রদায়কে। সালটা 1638, আরাকানের বিতাড়িত মন্তং রাজার সঙ্গে এদেশে পাড়ি জমিয়েছিলেন একদল অধিবাসী। নিবাস গড়েন ঢাকার বিক্রমপুরে, আয় রোজগার সাপ ধরে, সাপের বিষ বা গাছের বাকলের মাধ্যমে চিকিৎসা দিয়ে, যাকে বলে বৈদ্য। এক পর্যায়ে বৈদ্য মন্তং রায় পরিচিতি পান বেদে নামে, আর পেশার খাতিরে নায়ে ভেসে ছড়িয়ে যান দেশের নানা প্রান্তে, এমনকি ভারতেও। আমরা ভারতে যাই, ওখানেও খেলা দেখাই, ওখানেও খেলা দেখাই, মানুষের 2-1 টাকা দেয় খেলা দেখে। এইভাবে 1 মাস 1.5 মাস থেকে আবার দেশে চলে আসে। যান আমাদের যাতে এটা কোনো পাসপোর্ট লাগে না, আমরা যাতে শুধু বানর থাকলে আমাদের লগে, আমরা সেটাই পাসপোর্ট। বছরের 10 মাস নদীতে আর 2 মাস ডাঙায়, যাযাবরের জীবনের নাম গাওয়ালে যাওয়া। লাউও বা বাবাজিয়া নামে পরিচয় যাদের, তাদের কাজ সাপ নিয়ে। পাখি মানুষকে বিভিন্ন পাখি খুব দরকার, এই খাই ফেলাইছে যা। এছাড়াও চাপাইল্লা, বাজিকর, গায়েন, মিচ্ছিগিরি, সাপুরে, মাল, সান্দাইরা, মেল্লেচ্ছ নামের বাহারি পেশায় জড়িত বেদে সম্প্রদায়। আয় রোজগারে যেতে সারি সারি নৌকা বাঁধা থাকত বেদেপাড়ার ঘাটে। সে ঘাট, সে নদী এখন পড়ে থাকে খালি। দেশের লাখ দশেক বেদের বেশিরভাগই ছাড়তে শুরু করেছে নদীকে, উঠে আসছে ডাঙায়, গড়ে তুলছে বাড়িঘর। ভাল লাগে না, খুব কষ্ট হয় রোদে পুড়ে ব্যবসা, আর বাড়িতে বসে একটা কাজ করলে খুব মানুষের চোখে পড়ে না, এর লেগে নিজের সম্মান বজায় রেখে কাজ করতে। বেদে সন্তানরা এখন বাপদাদার পেশা ছেড়ে বেছে নিচ্ছে চাকরি বা ব্যবসা, শিক্ষার আলোয়ও আসছে তারা, আর এক্ষেত্রে কোনো অংশে পিছিয়ে নেই বেদে মেয়েরাও। এখন তো এগুলো কেউ করে না, কোন ধরনের 16 আনের ভিতরে 4 আনে করে, 12 আনে চাকরি টাকরি করে বিভিন্ন ব্যবসা। যত দূর সম্ভব এরা আগের থেকে ইনশাল্লাহ লেখাপড়ার জন্য খুব উৎসাহিত এবং তৎপর হয়ে উঠতেছে। ছুঁয়ে এসেছে ঘর দরেও। সাভারের 4টি বেদেপাড়া ঘুরলে চোখে পড়ে বেশিরভাগই পাকা বাড়ি, তবে এখনও পুরোপুরি নাগরিক সুবিধার আওতায় আসেনি পরিবর্তিত বেদে জীবন। সরু পথঘাটের জন্য শিকার হন বিপাকের, আর জলাবদ্ধতাও যেন নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এখানের যে কমিশনার সাহেব আছে বা গণ্যমান্য যারা আছে, এরা আমাদের দিক সেরকম একটা সুযোগ সুবিধা দেয় না। আমরা বদ্ধ পানির মধ্যে খুব কষ্ট করে আমরা চলি। একজনের লাশ নিতে হয়, একদম বাঁকা করে লাশ বের করতে হয়। আমাদের লাশ বের হওয়ার মতন কোনো রাস্তা এখানে আর নেই। পাল্টেছে সময়, সমাজের বাঁকে এসেছে নানা পরিবর্তন, একই পরিবর্তনের ঢেউ এসেছে বেদে সমাজেও। তবে সমাজের এই নানা প্রান্ত ঘুরে এসে ডাঙায় স্থায়ী হতে চাইলেও সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা, তাই সরকারের সুদৃষ্টি চান এই সমস্যার সমাধানের জন্য। শামিমা সুলতানা, চ্যানেল 24, সাভার, ঢাকা।